এখন আমি বেরিয়েছি হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে আমি খেয়েছি পরোঠা আর উসকে সাথ ও ক্যা থা মুঝে নেই পাতা, ও ডাল জায়সে কুছ থা মুঝে নেই পাতা ইতনা। বাইরে বেরোলেই হাওয়াতে চুলগুলো পুরো নষ্ট হয়ে যায়, এটা আমার একদম ভালো লাগে না, বেকার লাগে। দেখো পুরো ছাপড়ি লাগছে এরকমভাবে। আর আজকে আমি বাথরুম চাপ্পল পরে চলে এসেছি, তার কারণ আমার হিল পরে যেহেতু আমি ঘুরতে গেছিলাম, কারণ আমার স্লিপার নেই, মানে স্লিপার এই ঘুরতে যাওয়ার মতো স্লিপার ছিল না, তো ওই জন্য আমি হিল পরে গেছিলাম। আর আমি এত তাড়াহুড়ো করে হেঁটেছি যে আমার পায়ে পুরো ফোসকা পড়ে গেছে, আর ফোসকা পড়েছে ঠিক আছে, পুরো পা ব্যথা হয়ে গেছে আমার। আমার আরও খাওয়ার ইচ্ছা হয়েছে, এখন আমি এখানে একটা দোকান আছে কাছে, তো সেখানে এখন যাব, গিয়ে দেখবো যে কিছু পাওয়া যায় নাকি ওখান থেকে, বিস্কিট চিপস এগুলো সবার এখানে আমি তুলতে চলেছি, ঠিক আছে। তার কারণ হচ্ছে রাতের বেলা না খুব খিদা পেয়ে যায়, মানে এখানে আসার পর আমি জানি না কেন প্রচণ্ড খিদা পেয়ে যায় আমার। তার কারণ হচ্ছে আমি অল্প অল্প করে লাঞ্চ বা ডিনার যাই করি অল্প অল্প করে করি, তো কারণ আমি এখানকার খাবার খেতে পাচ্ছি না ওই জন্য। এখন 1:30 বাজে, রোদ আজকে নেই কিন্তু তাপ রয়েছে, তাও বেশি না, তো ওয়েদার মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আমি চলে এসেছি দোকানে, এখন দোকানে ঢুকবো। নতুন করে আবার কি লাগিয়েছে দোকান খোঁজা যাক যে কি নেওয়া যায়। আমার এগুলো খুব ভালো লেগেছে, এটা স্মুথ, তো আজকে স্মুদি নেবো নাকি অন্য কিছু ট্রাই করবো আমি সেটাই ভাবছি। 10 rupees মাত্র, ভাবছি এটাই নিয়ে নেবো, এটাই নিয়ে নিলাম, মজা নেবো না, এই সেই। আমার আর কী কী চাই আমি নিজেই ভুলে গেছি। ও আমি কত চিপস নিবো, সেদিনকার একটা চিপস খেয়েছিলাম, আর সেটা হচ্ছে এটা, এখানে বালাজি তো বলেছিলাম খুব ফেমাস, বালাজি চলে এখানে, তো আমি একটা চিপস নেবো, এটা নিলাম, আর দেখা যাক কি নেওয়া যায়। এটাও ফ্রাই করা যেতে পারে, তো এটাও নিয়ে নিই, পয়সা বেশি হয়ে গেলে যা হয়। এই ফার্স্ট টাইম ট্রাই করব, এটাও নিয়ে নিই। কী যে আর নেবো বুঝতে পারছি না গো, একটা চকোজও নিয়ে নেওয়া যেতে পারে, একটা কিছু কি নেওয়ার দরকার আছে, বাট নিয়ে নিই, দরকার থাকুক আর না থাকুক, না থাক নেওয়া দরকার নেই, বাদ দাও। চলো এখন বিল পেমেন্ট করে নিই, সবাই বিল পেমেন্ট করছে, সবার হয়ে যাক, তারপরে আমরাও বিল পেমেন্ট করবো। তো এটা কী আছে, আমার খুব ম্যাগি খেতে শখ করেছে, কিন্তু এখানে তো ম্যাগি খাওয়াটা আমার সম্ভব না, না পিজিতে, ওই জন্য খেতেও পারবো না। ₹75 আমি বিল করে ফেলেছি, বিল পেমেন্ট হয়ে গেছে, আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, আর ক্যারি প্যাকেটের জন্য আলাদা করে টাকা লাগে, সেই জন্য আমি ক্যারি প্যাকেটটা নিলাম না, আমার চুল খারাপ হয়ে যাচ্ছে। আর আমি জিনিসপত্র কীভাবে নিয়ে যাচ্ছি দেখো, এই স্মুথ না কি নাম এটা, যে কতবার আমার হাত থেকে পড়লো তুমি ভাবতে পর্যন্ত পারবে না, দেখো এত কিছু এভাবে নিয়ে যাচ্ছি, মানে কি বলবো মায়েরি, ক্যারি প্যাকেটের জন্য পয়সা পয়সা চাইছে, তুমি ভাবো পরের দিন আমি ক্যারি প্যাকেট নিয়ে আসবো সঙ্গে করে। 75 rupees খরচ করে ফেলেছি আমি, এগুলো সব আমি রেখে দেবো, দিয়ে টুকটুক টুকটুক করে খাবো। এই স্মুথটা খালি এখন আমি খেতে চলেছি, মেঘলা করেছে পিছনে, আচ্ছা হয়ে গেল। ভালো ব্যাপার হচ্ছে এখন ধূপ নেই, ধূপ থাকলে তো ব্যাস হয়ে যেত, সময় কই বাদ নেই। আমি খাওয়া দাওয়া করা বন্ধ করে দিয়েছি বলে আমার মুখটা কীরকম রোগা ঢোকা হয়ে গেছে, হ্যাঁ না যদি ব্যাসেই লাগে হয় বাতাও, ওই বাদ নেই। তো চলো হয়ে গেছে আমার কেনাকাটা করা, সব কিছু করা, এখন স্মুদ খাবো আর এগুলো নিয়ে যাবো, থাকছে কি ও। ওকে সো ফর নাও টাটা, বাই বাই, আবার কোনো সময় আমার মুখ নিয়ে আমি চলে আসবো, ওকে বাই বাই।